এই ভিডিওর মাধ্যমে আমরা এসএলএসটি পিজি যে সিলেবাস অনুসারে প্রশ্ন উত্তরগুলো করছিলাম এমসিকিউ টাইপের তার 3 নাম্বার ভিডিও এটি। এখানে আমরা 75 নাম্বার প্রশ্ন থেকে শুরু করছি, কারণ হিসেবে প্রথম দুটো ভিডিওতে আমরা 74টি প্রশ্ন উত্তর সলভ করেছি, এটি 75 নাম্বার প্রশ্ন থেকে শুরু হচ্ছে। ভিডিওর শুরুতেই বলে রাখি, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন প্রথম প্রশ্নটি দেখে নিচ্ছি। প্র্যাগমা, 75 নম্বর প্রশ্নটি, প্র্যাগমা শব্দটির অর্থ হলো কর্ম, ধর্ম, বর্ণ, বিভেদ। প্র্যাগমা কথাটির অর্থ হলো কর্ম, উত্তর হচ্ছে 1 নম্বর। 75 নম্বর প্রশ্ন, আজকে 2 নম্বর, প্রয়োগবাদ ও ভাববাদের মধ্যে পার্থক্য হলো প্রয়োগবাদ এবং ভাববাদ। বলে রাখি এই ভিডিওটা বেশিরভাগ প্রশ্নগুলোই কিন্তু আমাদের প্রয়োগবাদ সম্পর্কে, আমরা ভাগ ভাগ করে করছি, প্রথমে ভাববাদ করেছি, সেকেন্ড ভিডিওতে প্রকৃতিবাদ, এটি প্রয়োগবাদ। 76 নম্বর প্রশ্নে কি আছে, প্রয়োগবাদ ও ভাববাদের মধ্যে পার্থক্য কি? 1 নম্বর হলো প্রয়োগবাদের সত্য পরিবর্তনশীল এবং মানুষ তা সৃষ্টি করে, সেখানে ভাববাদ মনে করে সত্য, শাশ্বত এবং অপরিবর্তনীয়। 2 নম্বর, প্রয়োগবাদের বিজ্ঞানের বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়, ভাববাদে মানবিক বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়। 3 নম্বর পয়েন্টটি, প্রয়োগবাদে বস্তুর প্রয়োজনীয়তার উপরে গুরুত্ব আরোপ করা হয়, আর ভাববাদে আধ্যাত্মিক কার্যাবলীর উপরে গুরুত্ব দেওয়া হয়। আর 4 নম্বরটি হলো উপরে সবগুলো সঠিক। এখানে কিন্তু উত্তরটি হবে 4 নম্বর, তার মানে উপরে যে পার্থক্যগুলো বলা হয়েছে সব পার্থক্যগুলো কিন্তু সঠিক পার্থক্য। আপনাদের কিন্তু একটি প্রশ্ন উত্তর করতে গিয়ে কিন্তু আপনাদের অনেক কিছু কিন্তু জানা হয়ে গেল। ভাববাদ এবং প্রয়োগবাদে যদি পার্থক্য কোনো সময় প্রয়োজন হয় তাহলে এই পার্থক্য 3টি কিন্তু আপনারা অনায়াসে লিখতে পারবেন। 77 নম্বর, আজকের 3 নম্বর, একজন শিক্ষক শ্রেণীকক্ষে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে জবা ফুল দিয়ে ফুলের বিভিন্ন অংশ ভাগ করতে বললেন, তিনি কোন দর্শন ভিত্তিক পাঠদান করলেন? এই প্রশ্নটি আগেও আমরা দেখেছি বিভিন্নভাবে, কোনোদের আগে দেখেছি বাগানে গিয়ে কোথাও ক্লাসে, এই প্রশ্নটিও শ্রেণীকক্ষে একটি জবা ফুলকে ভেঙে ভেঙে বিভিন্ন অংশে ভাগ করে শিক্ষার্থীদের যদি শিক্ষা দেওয়া হয় তাহলে সেটি কোন দর্শনের পাঠদান বলা হবে, ভাববাদী, প্রয়োগবাদী, প্রকৃতিবাদী, মার্ক্সবাদী? প্রয়োগবাদী আপনাদের সংক্ষিপ্ত যখন এই ওয়েস্টার্ন ফিলোসফিগুলো নিয়ে আলোচনা করেছিলাম তখন প্রয়োগবাদীর ক্ষেত্রে আমরা বলেছিলাম যেখানে আমরা পরীক্ষা নিরীক্ষাভাবে আমরা সঠিক জিনিসটা উদ্ঘাটন করব সেই শিক্ষা ব্যবস্থাটা কিন্তু প্রয়োগবাদীরা করে রাখেন। মূলত বৈজ্ঞানিক রিসার্চ গবেষণা মূলক যে শিক্ষা দীক্ষাগুলো আছে সেটি কিন্তু প্রয়োগবাদীদের দ্বারা হয়ে থাকে। সেহেতু এখানে দেখতে পাচ্ছি যে একটি ফুলের বিভিন্ন অংশ ভাগ করে আমরা শিক্ষা গ্রহণ করব বা শিক্ষার্থীদের শেখাবো, তাহলে অবশ্যই কিন্তু এটি প্রয়োগবাদী দার্শনিকদের পাঠদানের কথা বলা হচ্ছে। 78 নম্বর, দার্শনিক মতবাদের মধ্যে সবথেকে নবীনতম মতবাদটি কি? নবীনতম, সবথেকে নতুন প্রয়োগবাদটি হলো সবথেকে নবীনতম, কারণ বৈজ্ঞানিক চিন্তাভাবনার ব্যাপারগুলো কিন্তু আমাদের অনেক পরে এসেছে। আগে আমরা গুরুর কথা, গুরু বলতে বিভিন্ন আশ্রমে গিয়ে শিক্ষা গ্রহণ করতাম, বৈজ্ঞানিক চিন্তাভাবনা হয়তো অতটা ছিল না, কিন্তু এখন কিন্তু শিক্ষা ব্যবস্থা কিন্তু বেশিরভাগগুলোই কিন্তু বৈজ্ঞানিক চিন্তাভাবনার উপরে কিন্তু নির্মিত। নেক্সট 79, প্রথম কোন দেশে প্রয়োগবাদের প্রবর্তন হয়? আমেরিকায় প্রয়োগবাদের কিন্তু প্রবর্তন হয়। এখানে অনেকগুলো অপশন আছে, জার্মানি, আমেরিকা, জাপান, লন্ডন, কিন্তু প্রয়োগবাদ বা প্র্যাগমাটিজম যেটাকে বলে ইংরেজিতে প্র্যাগমাটিজম সেটি কিন্তু আমেরিকাতে শুরু হয়। আর আমাদের ভারতবর্ষের শিক্ষায় কিন্তু মোটামুটি ভাববাদ, প্রয়োগবাদ সব কিছুরই কিন্তু দর্শনের কিন্তু আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখতে পারি। ভাববাদী দার্শনিকদের বা ভাববাদী পাঠ্যক্রম শিক্ষা ব্যবস্থা যেরকম হওয়া দরকার সেই রকমও আমরা দেখি, প্রয়োগবাদী ভাবধারাও কিন্তু আমরা আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় কিন্তু দেখতে পারি। 80 নম্বর, আমেরিকান কোন দার্শনিক প্রথম প্রয়োগবাদে প্রবর্তন করেন? উইলিয়াম জেমস, তিনি আমেরিকার প্রথম প্রয়োগবাদী যে মতবাদ এটি কিন্তু প্রবর্তন করেন। 81 নম্বর,
প্রয়োগবাদের মতে শিক্ষার পাঠ্যক্রম কেমন হওয়া উচিত? সমন্বিত জ্ঞানের পাঠ্যক্রম, বহুমুখী অভিজ্ঞতার পাঠ্যক্রম, নৈতিক জ্ঞানমূলক পাঠ্যক্রম, অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম। তাহলে প্রয়োগবাদের মতে শিক্ষা পাঠ্যক্রমটা হওয়া উচিত বহুমুখী অভিজ্ঞতার পাঠ্যক্রম, বহুমুখী হবে। 82 প্রয়োগবাদের মতে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত আত্মউপলব্ধি, মূল্যবোধ, আত্মপ্রকাশ, আত্মসংরক্ষণ। প্রয়োগবাদের মতে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত আত্মপ্রকাশ। এখানে উত্তর হচ্ছে 3 নম্বর। 83 নম্বর মানুষ নিজে কি জীব? এই অপশনগুলোর মধ্যে সৃজনশীল জীব, কর্মভিত্তিক জীব, বিবর্তনধর্মী জীব, অভিনব জীব। মানুষ নিজে একটি বিবর্তনধর্মী জীব। 84 প্রজেক্ট মেথড পদ্ধতিটি, প্রজেক্ট পদ্ধতিটি কোন দার্শনিক মতবাদ থেকে সৃষ্টি? প্রজেক্টে আমরা পরীক্ষা নিরীক্ষাগুলো করি, কোথা থেকে কি ইনফরমেশন, বিভিন্ন জায়গা থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করি, তার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু এই প্রজেক্ট মেথডগুলো কিন্তু কাজ করি, গবেষণামূলক। তাহলে এটি কারা করেন? প্রকৃতিবাদ, মার্ক্সবাদ, প্রয়োগবাদ না ভাববাদ? ভাববাদে এই প্রজেক্ট মেথডটি কিন্তু ব্যবহার করা হয়, এটি কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে উত্তর হচ্ছে 3 নম্বর। 85 প্রয়োগবাদীদের মতে শিশুর শিক্ষা হবে কেমন? প্রত্যক্ষ কর্মের মাধ্যমে, পরোক্ষ কর্মের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, মূল্যবোধের মাধ্যমে? তাহলে এখানে উত্তর হচ্ছে 1 নম্বর, প্রত্যক্ষ কর্মের মাধ্যমে। তাহলে প্রয়োগবাদী সবসময় গবেষণামূলক কাজকর্ম করবে, রিসার্চ করবে, জানার চেষ্টা করবে, সবসময় সত্য উদ্ঘাটন করার চেষ্টা করবে। তাহলে কিন্তু তারা কিন্তু প্রত্যক্ষ কর্মের মাধ্যমে, তারা নিজেরা কিন্তু কাজ করে করে তারা কিন্তু এই বিষয়গুলো শিখবে। সেজন্য এখানে উত্তর হচ্ছে 1 নম্বর, প্রত্যক্ষ কর্মের মাধ্যমে। 86 নম্বর প্রশ্ন, প্রয়োগবাদের মূল কথা কি? প্রয়োগবাদের মূল কথা হলো সত্যের অনুসন্ধান, কর্মপ্রক্রিয়া, ব্যবহারিক প্রয়োগ, মূল্যবোধ নির্ণয়। আগের প্রশ্নের উত্তর দেওয়ার সময় বলেছি সত্য অনুসন্ধান করার লক্ষ্য হলো প্রয়োগবাদীদের গবেষণার মাধ্যমে। তাহলে কি হবে? প্রয়োগবাদের মূল কথা হলো 1 নম্বর উত্তরটি হবে সত্যের অনুসন্ধান করা। 87 প্রয়োগবাদ ভাববাদের উন্নত রূপ, প্রকৃতিবাদের উন্নত রূপ, প্রয়োগবাদ সম্পূর্ণভাবে একটি নতুন দর্শন, ভাববাদ এবং প্রকৃতিবাদের সমন্বিত রূপই হলো প্রয়োগবাদ। তাহলে এখানে হচ্ছে প্রয়োগবাদটি হচ্ছে ভাববাদ এবং প্রকৃতিবাদের একদম সমন্বিত রূপ হলো প্রয়োগবাদ, নতুন। সেজন্যই কিন্তু বলা হয়েছে, একটু আগেই আমরা বললাম যে সবথেকে নতুন দর্শন কোনটি ছিল, আমরা কি বলেছিলাম, প্রয়োগবাদ। তাহলে ভাববাদও পুরনো দর্শন, প্রকৃতিবাদও পুরনো দর্শন, ভাববাদ এবং প্রকৃতিবাদের সমন্বয় ঘটে একটা নতুন দর্শন তো রয়েছে যেটির নাম হলো প্রয়োগবাদ বা প্র্যাগম্যাটিজম। 88 শিক্ষা পদ্ধতি হিসেবে প্রয়োগবাদ দর্শন যে পদ্ধতির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে তা হলো, আবার প্রয়োগবাদের কথা বলা হচ্ছে, আলোচনা পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, প্রকল্প পদ্ধতি। একটু আগেই আমরা দেখলাম প্রয়োগবাদের সঙ্গে প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট মেথডের সম্পর্ক আছে, প্রজেক্ট মেথডই বাংলা হলো প্রকল্প পদ্ধতি। তাহলে এখানে উত্তর হচ্ছে 4 নম্বর, প্রকল্প পদ্ধতি। 89 প্রয়োগবাদীদের মতে শিক্ষার লক্ষ্য কি হবে? শিক্ষার্থীকে সমস্ত ক্ষেত্র সার্থক অভিযোজনে সক্ষম করে তোলাই হলো প্রয়োগবাদীদের মতে শিক্ষার লক্ষ্য। 2 নম্বর প্রয়োজনীয় মূল্যবোধগুলোর বিকাশ করাই হলো লক্ষ্য। শিক্ষার্থীর মধ্যে গণতান্ত্রিক মানসিকতার বিকাশ গড়ে তোলাই হলো প্রয়োগবাদীদের শিক্ষার লক্ষ্য। এবং 4 নম্বর হলো উপরে সবগুলি, এখানে উত্তর হচ্ছে 4 নম্বর, উপরে সবগুলি। 90 নম্বর নিচের কোনটি সঠিক নয় প্রয়োগবাদী দর্শনে? পূর্ব নির্দিষ্ট শিক্ষার লক্ষ্য উল্লেখ করা হয়নি, শিক্ষার লক্ষ্য হবে প্রয়োজনীয়তা ভিত্তিক, শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তির সামর্থ্য ভিত্তিক, শিক্ষার লক্ষ্য হবে পরিবেশের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম করে তোলা। তাহলে এখানে বলেছে কোনটি সঠিক নয়, এখানে সঠিক নয় হলো 3 নম্বর, শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তির সামর্থ্য ভিত্তিক। এটি প্রয়োগবাদীদের মতে ঠিক নয়, কারণ একজন ব্যক্তির কতটা সামর্থ্য সে আগে কী করে বুঝবে? সে পরীক্ষা নিরীক্ষা করতে 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 করতেই তো সে একটা অনুসন্ধান বা গবেষণা করতে করতেই তো সে সত্য সন্ধান করতে পারবে, সে প্রচেষ্টা করে করেই তার কিন্তু শিক্ষা সম্পন্ন হবে। সেই জন্য
প্রয়োগবাদীরা ব্যক্তির সামর্থ্য সবারই আছে ধরে নিয়ে কিন্তু তারা আগায়। 91, প্রয়োগবাদে কোন ধরনের সামাজিক ব্যবস্থাকে সমর্থন করেছে? গণতন্ত্র, স্বৈরতন্ত্র, সাম্যবাদ কোনটি নয়। প্রয়োগবাদে গণতন্ত্র এই সামাজিক ব্যবস্থাকে সমর্থন করেছে, তাহলে উত্তর হচ্ছে 1 নম্বর। 92, শিক্ষাক্ষেত্রে অভিজ্ঞতার সংগঠন ও পুনর্গঠন কোন শিক্ষা দর্শনে উল্লেখ করা হয়েছে? ভাববাদী, প্রকৃতিবাদী, প্রয়োগবাদী কোনটি নয়। এখানে উত্তর হচ্ছে 3 নম্বর, প্রয়োগবাদী দর্শনে। 93, প্রয়োগবাদী পাঠ্যক্রমের মূলনীতি কি? উপযোগিতা, আগ্রহ, পূর্ব অভিজ্ঞতার উপরে সবগুলি। তাহলে এখানে উত্তর হচ্ছে এটি হবে 4 নম্বর, উপরের সবগুলি। 94, নিচের কোনটি সঠিক নয়? সঠিক নয় কিন্তু বলেছে এখানে, প্রয়োগবাদী পাঠ্যক্রমে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তা হলো প্রকৃতি বিজ্ঞান, গণিত, সংস্কৃতি কর্মসূচি, বৃত্তিমূলক কর্মসূচি। তাহলে যেহেতু এখানে বলেছে কোনটি সঠিক নয়, তাহলে এখানে 2 নম্বরটি হলো সঠিক নয়। প্রয়োগবাদের পাঠ্যক্রমে প্রকৃতি বিজ্ঞান, গণিত, বৃত্তিমূলক কর্মসূচি ইনক্লুড করা আছে, যেটি নেই সেটা হলো সাংস্কৃতিক কর্মসূচি। 95, প্রয়োগবাদী দর্শনে মূল্যবোধকে আপেক্ষিক বলা হয়েছে? 2 নম্বর, ব্যক্তির অপেক্ষা সমাজকে প্রাধান্য দেওয়া হয়েছে? উপরে সবগুলি, প্রয়োগবাদী দর্শনে এটি 3 নম্বর উত্তরটি হবে, উপরে সবগুলি। 96, প্রয়োগবাদী দর্শন শিক্ষণ পদ্ধতিতে যে বৈশিষ্ট্যের উপরে বিশেষ গুরুত্ব দিয়েছে তা হলো সক্রিয়তা, স্বাধীনতা, সমস্যা সমাধান কেন্দ্রিক, উপরে সবগুলি। প্রয়োগবাদে যেহেতু গবেষণামূলক কাজ হয়, গবেষণায় তো আমরা যেটা সমস্যা সে সমাধান করার চেষ্টা করি, অবশ্যই স্বাধীনতা দরকার গবেষণায়। শুধু নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু আমরা কোনো গবেষণা করতে পারবো না, রিসার্চ করতে পারবো না, পরীক্ষা নিরীক্ষা করতে পারবো না। সেই জন্য স্বাধীনতা এবং নিজের সক্রিয়তার উপরে নির্ভর করেই কিন্তু আমরা প্রয়োগবাদের মাধ্যমে কিন্তু শিক্ষা গ্রহণ করি। সেজন্য এখানে প্রয়োগবাদী দর্শনের শিক্ষা পদ্ধতি হবে সক্রিয়তা, স্বাধীনতা, সমস্যা সমাধান কেন্দ্রিক, তাহলে এখানে সবগুলোই হচ্ছে, উত্তর হচ্ছে 4 নম্বর, উপরে সবগুলি। 97, নিচের কোনটি সঠিক নয়? প্রয়োগবাদ শিক্ষা দর্শনে আদর্শ শিক্ষণ পদ্ধতি হবে শিক্ষার্থীদের কাজ করার সুযোগ আছে এমন জায়গায়, জ্ঞান অর্জনের সুযোগ বৃদ্ধি হবে, কৌতূহল উদ্যোগকারী, সৃজনশীলতার সুযোগ আছে। তাহলে যেহেতু এখানে সঠিক নয় বলেছে, তাহলে উত্তর হচ্ছে 2, জ্ঞান অর্জনের সুযোগ যেখানে বেশি, শুধুমাত্র সেই শিক্ষাগুলোই আমরা, সেই শিক্ষা পদ্ধতিটিই আমরা ব্যবহার করবো সেটা নয়। আর এটাও কিন্তু ঠিক, কিন্তু যেহেতু আমরা গবেষণামূলক কাজের মাধ্যমে শিক্ষা গ্রহণ করি, সত্য উদ্ঘাটন করার মাধ্যমে শিক্ষা গ্রহণ করি প্রয়োগবাদীদের, সেহেতু কিন্তু আমাদের শিক্ষা গ্রহণে কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, সময় কিন্তু বেশি লাগতে পারে। 98, প্রয়োগবাদী দর্শনে শিক্ষকের কাজ কি? শিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ রচনা করা, সাহায্যকারী এবং পরামর্শদাতা হিসেবে কাজ করা, শিক্ষার্থীর স্বাধীনতায় হস্তক্ষেপ না করা, উপরে সবগুলি, তাহলে এখানে উত্তর হচ্ছে 4 নম্বর, উপরে সবগুলি। 99 নম্বর, নিচের কোনটি সঠিক নয়? সঠিক নয় আবার বলছি, প্রয়োগবাদ দর্শন অনুযায়ী শিক্ষক শিক্ষার্থীকে আগ্রহের চাহিদা এবং সামর্থ্য অনুযায়ী কাজ দেবেন, শিক্ষার্থীকে আবিষ্কার এবং গবেষক হিসেবে কাজের সুযোগ দেবেন, শিক্ষার্থীকে সর্বদা পর্যবেক্ষণ করবে, শিক্ষার্থীকে সৃজনশীল করে তুলবে। তাহলে এখানে যেহেতু সঠিক নয় বলেছে, তাহলে উত্তর হচ্ছে 3 নম্বর, শিক্ষার্থীকে সর্বদা পর্যবেক্ষণ করবে, অবশ্যই শিক্ষার্থীকে পরামর্শ দেবে, সাহায্য করবে, তাই বলে সবসময় শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করবে এটা কিন্তু ঠিক নয়, স্বাধীনভাবে কিন্তু শিক্ষার্থীকে কাজ করতে দিতে হবে, তাহলে এখানে উত্তর হচ্ছে 3 নম্বর। আজকে 100 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিজের কোনটি সঠিক? প্রকৃতিবাদ শিক্ষা দর্শন এবং প্রয়োগবাদ শিক্ষা দর্শনের মধ্যে পার্থক্য হল শিক্ষার লক্ষ্য নির্ধারণে, পাঠ্যক্রম নির্বাচনে, সমাজের গুরুত্ব বিবেচনায়, কোনটিও নয়। উত্তর হচ্ছে 3 নম্বর, সমাজের গুরুত্ব বিবেচনার মাধ্যমে, এটি প্রয়োগবাদী শিক্ষা দর্শনের প্রশ্ন, এটি একটু ছেড়ে গেছিল বলে আমরা এখানে দিয়ে দিয়েছি। 101 নম্বর প্রশ্নটি হচ্ছে, একজন শিক্ষক শ্রেণীকক্ষে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে জবা ফুল দিয়ে ফুলের বিভিন্ন অংশ ভাগ করতে বললেন, তিনি কোন দর্শন ভিত্তিক পাঠদান করছেন? প্রয়োগবাদী, এটাই রিপিট হয়ে গেছে, প্রয়োগবাদী দর্শন। 102, প্রয়োগবাদ অনুযায়ী শৃঙ্খলার অর্থ হল সমাজের নির্দিষ্ট করণীয় এবং করণীয় নয়
সেগুলোকে মেনে চলা, দুই নম্বর আগ্রহ অনুযায়ী স্বতঃস্ফূর্ততার সঙ্গে কাজ করে কি করা উচিত কি করা উচিত না তা নির্দিষ্ট করে ব্যক্তি নিজের তদনুযায়ী আচরণ করা, বয়স্করা যে নিয়ম নীতিগুলো নির্দিষ্ট করেছে তা অনুসরণ করতে বাধ্য করা এবং এর জন্য শাস্তি পুরস্কারের শাস্তি অথবা পুরস্কারের ব্যবস্থা করা। এখানে যেহেতু প্রয়োগবাদ অনুযায়ী শৃঙ্খলা বলা হয়েছে, এখানে উত্তর হচ্ছে দুই নম্বর আগ্রহ অনুযায়ী স্বতঃস্ফূর্ততার সঙ্গে কাজ করে কি করা উচিত কি করা উচিত না তা নির্দিষ্ট করে ব্যক্তি নিজের ইচ্ছা অনুযায়ী আচরণ করা। 103 নম্বর বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ, এই প্রশ্নটি খুবই আসে, মনে রাখবেন বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ। কোন শিক্ষা দর্শনের বক্তব্য, ভাববাদী, প্রকৃতিবাদী, প্রয়োগবাদী, মার্ক্সবাদী? তাহলে এখানে উত্তর হচ্ছে তিন নম্বর প্রয়োগবাদী দর্শন। বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্রতম সংস্করণ, এটি প্রয়োগবাদী দর্শনের দার্শনিকদের বক্তব্য। 104 নম্বর বর্তমান ভারতীয় শিক্ষা ব্যবস্থায় যে দর্শনের দ্বারা প্রভাবিত তা হলো ভাববাদ এবং প্রয়োগবাদ। একটু আগেই বললাম প্রশ্নবোধ আলোচনার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা ভাববাদ এবং প্রয়োগবাদের মাধ্যমে কিন্তু শিক্ষাগুলো দেওয়া হয়ে থাকে। তাহলে এখানে উত্তর হচ্ছে এক নম্বর আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা ভাববাদ এবং প্রয়োগবাদের উপরে নির্ভর করেই দেওয়া হচ্ছে। 105 নম্বর গান্ধীজির শিক্ষা চিন্তার ভিত্তি হলো ভাববাদী দর্শন, প্রকৃতিবাদী দর্শন, প্রয়োগবাদী দর্শন, উপরে সবগুলি। গান্ধীজি প্রয়োগবাদী দার্শনিক ছিলেন। তাহলে উত্তর হচ্ছে তিন নম্বর 106 ভাববাদী দার্শনিকগণ শৃঙ্খলার ক্ষেত্রে কোন শ্রেণীর কথা সুপারিশ করেছেন? প্রভাবিত, মুক্ত, নির্যাতনমূলক, পরিস্থিতি অনুযায়ী উপরের তিনটি পদ্ধতি। এখানে হচ্ছে তিন নম্বর এখানে কিন্তু ভাববাদী দর্শনের কথা বলা হচ্ছে, প্রয়োগবাদী নয়। তাহলে ভাববাদীর ক্ষেত্রে দার্শনিকগণের ক্ষেত্রে যে শৃঙ্খলাটা সেটা হলো নির্যাতনমূলক, এটা কিন্তু মাথায় রাখতে হবে ভাববাদীদের। 107 নম্বর ম্যান ইজ দ্য মেজার অল থিংস, মানুষ সব কিছু নিষ্পন্ন করে। কোন দার্শনিক মতবাদ উপরের বক্তব্যকে সমর্থন করে? বস্তুবাদ, প্রয়োগবাদ, আদর্শবাদ, প্রকৃতিবাদ? তাহলে এখানে হচ্ছে দুই নম্বর প্রয়োগবাদ। 108 নম্বর আদর্শবাদীদের মতে নিম্নের কোনটি শিক্ষার আদর্শ? আত্মউপলব্ধির মাধ্যমে? এখানে আদর্শবাদীদের মতে বলা হচ্ছে 108 নম্বর প্রশ্নটি আত্মউপলব্ধির মাধ্যমে, জীবিকা অর্জনের মাধ্যমে, গণতান্ত্রিক মূল্যবোধ অনুশীলনের মাধ্যমে, সামাজিক অভিযোজনের মাধ্যমে? তাহলে আদর্শবাদীদের মতে নিম্নে কোনটি শিক্ষার আদর্শ? উত্তর হচ্ছে এক নম্বর আত্ম উপলব্ধির মাধ্যমে। 109 নম্বর আদর্শবাদীদের পাঠ্যক্রমে কি থাকবে? রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যকে শিরোধার্য করা হবে, ধর্মভিত্তিক নেতৃত্বের বক্তব্য মেনে নেওয়া হবে, বিমূর্ত বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া হবে, উপরে সবগুলি। আদর্শবাদীদের যে পাঠ্যক্রম হবে সেগুলো কি কেমন হবে? উপরে যে তিনটি অপশন দেখতে পাচ্ছেন সেই তিনটি অপশনই সঠিক। তাহলে উত্তর হচ্ছে উপরে সবগুলি, চার নম্বর অপশনটি। আজকে সর্বশেষ প্রশ্ন 110 নম্বর প্রয়োগবাদী পাঠ্যক্রমে শিক্ষার্থীদের গণতন্ত্রের প্রতি আস্থাশীল করা হয়, সমস্যা সমাধানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান অর্জনের ব্যবস্থা করা হয়, উৎপাদনশীল কাজের উপরে গুরুত্ব দান করা হয়, আর উপরে সবগুলি? এখানে উত্তর হচ্ছে চার নম্বর উপরে সবগুলি। প্রয়োগবাদীদের পাঠ্যক্রমে এই যে তিনটি অপশন আছে এই তিনটি অপশনই কিন্তু সঠিক। তাহলে ভিডিওটি আজকে এখানে শেষ করছি। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো সবাইকে শেয়ার করবেন, কিছু প্রয়োজন থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান, আমরা অবশ্যই সাহায্য করব আপনাদের। তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, ধন্যবাদ।